হ্যালো एवरीवन वेलकम टू आवर ইউটিউব চ্যানেল প্রেক্স এডুকেশন নিয়ে আজকে একটা ভিডিও এই ভিডিওর মাধ্যমে যহুননাপতিทยาลัย ভবিষ্য শিক্ষা পরীক্ষার কোচিং এর জন্য স্কলারশিপ দেবে প্রেক্স এডুকেশন সেই বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তাহলে এই স্কলারশিপ কিভাবে তোমরা পাবে কিভাবে ফর্ম ফিলাপ করতে হবে কারা কারা পাবে সমস্ত কিছুই আমরা জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখ একদম দেখে যাবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো চলো স্কলারশিপ বিষয় সম্পর্কে আমরা আলোচনা করছি

মোট যে কোর্স ফি আঠাশ টাকা কিন্তু মোট ছাড় পাবে সমস্ত স্টুডেন্টরা ঠিক আছে তোমাদের এটি ছোট একটি ছোট টেস্ট নেওয়া হবে এই টেস্টের মাধ্যমেই কিন্তু স্কলারশিপটি দেওয়া হবে যারা র্যাঙ্ক করবে তাদের দেওয়া হবে স্কলারশিপটি এছাড়াও তোমরা আরও বিস্তারিতভাবে জানতে অবশ্যই এই নাম্বারে ফোন করতে পারো নটা থেকে সকাল নটা থেকে রাত নটার মধ্যে স্কলারশিপটি দেওয়া হবে জনকে। ফার্স্ট যে র্যাঙ্ক করবে যে পরীক্ষার মাধ্যমে যারা ফার্স্ট র্যাঙ্ক করবে পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট বেরোনোর পর যারা ফার্স্ট র্যাঙ্ক করবে যে ফার্স্ট র্যাঙ্ক করছে সে পাবে একশো শতাংশ স্কলারশিপ যে সেকেন্ড থার্ড এবং ফোর্থ ফিফথ এই পর্যন্ত যারা র্যাঙ্ক করবে তারা কিন্তু ফিফটি পারসেন্ট স্কলারশিপ পেয়ে যাবে এবং যে ফার্স্ট হবে সে কিন্তু একশো শতাংশ স্কলারশিপ পাবে তারপর হচ্ছে সে সিক্স সেভেন্থ সিক্স কিন্তু ফোরটি পার্সেন্ট স্কলারশিপ পাবে এইট থেকে টেন পর্যন্ত কিন্তু পেয়ে যাবে থার্টি পার্সেন্ট স্কলারশিপ মোট আঠাশ হাজার দুশো টাকা পর্যন্ত স্কলারশিপ পাবে স্টুডেন্টরা যারা জহর নবদে বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দিচ্ছে এবছর ঠিক আছে এবছর বলতে দু হাজার বাইশে তাদের জন্য কিন্তু আমাদের প্রেক্ষা এডুকেশন কোচিং এর জন্য কিন্তু স্কলারশিপটি দিচ্ছে দেখো স্কলারশিপের কিছু নিয়ম আছে স্কলারশিপ পেতে গেলে কিছু নিয়ম ফলো করতে হবে স্টুডেন্টদের সেই নিয়মগুলি এখানে বলা আছে এবং এই নিয়মগুলি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে এবং আমাদের ফেসবুক পেজ সঙ্গে টেলিগ্রাম গ্রুপেও কিন্তু পেয়ে যাবে এবং এই যে ফর্ম ফিল আপ তোমাদের করতে হবে সেই ফর্মের লিঙ্কও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা আমাদের ফেসবুক পেজ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে তো প্রথমে দেখো যে রুলসটা তোমাদের যে রুলসগুলো স্টুডেন্টদের ফলো করতে হবে তো প্রথম রুলস হচ্ছে র্যাঙ্ক অনুযায়ী স্কলারশিপ দেওয়া হবে অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে যে র্যাঙ্কটা আসছে সেই র্যাঙ্ক অনুযায়ী দশজনকে কিন্তু স্কলারশিপটা দেওয়া হবে রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু ঠিকভাবে পূরণ করতে হবে স্কলারশিপ পেতে গেলে তোমাদের যে ফর্মের কথা বললাম এই ফর্মটি কিন্তু ঠিকঠাকভাবে ফিল আপ করতে অবশ্যই হবে যদি তোমরা ঠিকঠাকভাবে ফিল আপ করতে না পারো তো সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম ক্যান্সেল হয়ে যেতে পারে তারপরে দেখো ছাত্রছাত্রী অবশ্যই করে ক্লাস থ্রিতে ফোর এবং ফাইভে পড়া স্টুডেন্টরা কিন্তু এই স্কলারশিপটি পাবে অর্থাৎ যে ক্লাস থ্রিতে পড়ছে সেও কিন্তু স্কলারশিপটা পেতে পারে যে ফোরে পড়ছে সেও কিন্তু স্কলারশিপটা পেতে পারে এবং যে ফাইভে পড়ছে সেও কিন্তু স্কলারশিপটি পেতে পারে অর্থাৎ এই যে স্কলারশিপটির কথা বলা হচ্ছে একজন স্টুডেন্ট কিন্তু একবার ই রেজিস্ট্রেশন করতে পারবে একাধিক রেজিস্ট্রেশন করলে যদি কর্তৃপক্ষ কোনোরকমভাবে জানতে পারে তো সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যেতে পারে এটা তোমরা অবশ্যই করে মাথায় রাখবে যে দুটো আলাদা আলাদা ফোন নাম্বারে বা ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করলাম তো ক্ষেত্রে যদি কর্তৃপক্ষ জানতে পারে তাহলে কিন্তু তার রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেওয়া হবে র্যাঙ্ক যদি এরকম হয় যে এক দুজন স্টুডেন্ট বা তার বেশি স্টুডেন্ট অর্থাৎ একের অধিক স্টুডেন্ট একই র্যাঙ্ক ফলো করেছে ঠিক আছে দেখা গেল ফার্স্ট র্যাঙ্ক ফার্স্ট র্যাঙ্ক ফলো করেছে পাঁচজন স্টুডেন্ট তো সেক্ষেত্রে কম সময়ে যে সাবমিট করবে কম সময়ে যে সাবমিট করবে তাকেই প্রথম র্যাঙ্ক দেওয়া হবে বাকিদের কিন্তু পরপর র্যাঙ্ক যেমন আসবে তেমনভাবে দেওয়া হবে অর্থাৎ টাইমটাকে তখন প্রাধান্য দেওয়া হবে নেক্সট হচ্ছে কি প্রেক্ষা এডুকেশনের যে স্কলারশিপ এই স্কলারশিপ কিন্তু প্রেকসা এডুকেশনের নিয়ম চূড়ান্ত বলে মানতে হবে সমস্ত ছাত্রছাত্রীদের এটা কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট প্রেক্সা এডুকেশনের যে স্কলারশিপ দেওয়া হচ্ছে স্কলারশিপের নিয়ম কিন্তু চূড়ান্তভাবে ছাত্রছাত্রীদের মানতে হবে কোনো ঋণাত্মক মার্কিং নেই বলতে কোনো নেগেটিভ মার্কিং নেই কোনো প্রশ্নে নেগেটিভ মার্কিং নেই তো সব যে কটা প্রশ্ন থাকবে সমস্তগুলোই অ্যাটেন্ড করতে পারবে স্টুডেন্টরা ছাত্রছাত্রী স্কলারশিপ দেওয়া হবে আমাদের অনলাইন কোর্সের উপর যে প্রেক্ষা এডুকেশনে যে অনলাইন কোর্স আছে সেই অনলাইন কোর্সের উপর কিন্তু এই স্কলারশিপ গুলো দেওয়া হবে কোনো টাকা বা পয়সা দেওয়া হবে না কিন্তু এখানে সমস্ত কোর্সের উপর কিন্তু এই ছাড়গুলি বা স্কলারশিপটা কিন্তু দেওয়া হবে রেজাল্ট দেওয়া হবে দুদিনের দিনের মধ্যে পরীক্ষার যে পরীক্ষা যেদিন হচ্ছে তার দুদিনের দুদিন পর কিন্তু রেজাল্ট পাবলিশ করা হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল বা ফেসবুক পেজে যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে এখান থেকে তোমরা যুক্ত হয়ে নাও যাতে করে তোমাদের কোনোরকম অসুবিধা না হয় আরও জিজ্ঞাসার জন্য অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো এবার যারা স্কলারশিপটি পাবে অর্থাৎ র্যাঙ্ক করবে তাদের পাঁচ দিনের মধ্যে কিন্তু অ্যাডমিশন হতেই হবে পাঁচ দিন পর কিন্তু তাদের স্কলারশিপ যদি ভর্তি না হয় তাহলে স্কলারশিপ ক্যান্সেল হয়ে যাবে তো পাঁচ দিনের মধ্যে অবশ্যই করে অ্যাডমিশন হতে হবে স্কলারশিপের স্কলারশিপটা কিন্তু নিয়ে নিতে হবে পাঁচ দিনের মধ্যে যদি পাঁচ দিনের মধ্যে না নেয় স্টুডেন্ট তো সেক্ষেত্রে স্কলারশিপ তার ক্যান্সেল হয়ে যাবে এবং স্কলারশিপের ভ্যালিডিটি থাকবে দু হাজার বাইশের শেষান পর্যন্ত অর্থাৎ দু হাজার বাইশের যে এক্সামটা হবে সেই দু হাজার বাইশের এক্সাম পর্যন্ত কিন্তু এই স্কলারশিপের স্কলারশিপটি কিন্তু চালু থাকবে ঠিক আছে এবং তার এক্সাম ডেটটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে নিই আমাদের এই সমস্ত কোর্স যে অনলাইন সমস্ত কোর্সের ওপর কিন্তু স্কলারশিপ দেওয়া হবে এবার স্কলারশিপ দু হাজার পরীক্ষা পর্যন্ত থাকবে এবং যে স্কলারশিপের পরীক্ষাটার কথা তোমাদের বললাম স্কলারশিপের পরীক্ষাটা কিন্তু একই অক্টোবর অর্থাৎ শূন্য দশ দু মানে শূন্য এক কিন্তু দু হাজার সকাল নটা থেকে কিন্তু এক্সামটা স্টার্ট হবে তো যে সকল স্টুডেন্টরা স্কলারশিপটি পেতে চাইছো অবশ্যই করে কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে ফর্মটা ফিল আপ করে নাও বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের ফেসবুক পেজ বা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা এই ফর্ম ফিল আপ ফর্মের লিঙ্কটা পেয়ে যাবে যেটা তোমরা অনলাইনে ফিল আপ করবে এই লিঙ্কে গিয়ে তো অবশ্যই করে কেয়ারফুলি ফর্ম ফিল আপটা করে নাও যে সকল ছাত্র ছাত্রী স্কলারশিপ নিজের নাম রেজিস্ট্রেশন করতে চাইছো অবশ্যই করে ডেসক্রিপশন বক্স চেক করে নেবে সেখানে লিঙ্ক পেয়ে যাবে ফর্মের লিঙ্ক এবং আরও বিস্তারিত জানতে অবশ্যই করে এই নাম্বারে ফোন করবে সকাল নটা থেকে রাত নটার মধ্যে এই ছিল স্কলারশিপের পুরো ডিটেলস এর পরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই এই নাম্বারে ফোন করে নাও এবং ফোন করে তোমরা জেনে নিতে পারবে তো ভিডিওটি শেয়ার করে দাও তাদের সঙ্গে যারা স্কলারশিপটি নিতে চাইছে বা স্কলারশিপটি যাদের প্রয়োজন তাদেরকে শেয়ার করে দাও যাতে করে তারা স্কলারশিপটি পেতে পারে এবং জহর নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে তারা চান্স পেতে পারে ক্লাস সিক্সের এন এন্ট্রান্স এক্সাম জহর নবোদয় বিদ্যালয় তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এই স্কলারশিপটি তোমরা পাবে তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ